আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আপনাদের সামনে কি প্রেজেন্ট করতেছি এটা হচ্ছে আমার দেবরের বিয়ের শেরওয়ানি তো শেরওয়ানিটা প্রথমে শেয়ার করতেছি কিছু বলা না জানা না হঠাৎ করে আমাদের বিয়ের প্রোগ্রামটা পড়ে গিয়েছে তাই হঠাৎ করে কেনাকাটা করে চলে আসলাম দেবরকে নিয়ে গ্রামে তো গ্রামে চলে আসছি যে দেবরের বিয়ে খাওয়ার জন্য তাই কারো কাছে কোনো কিছু বলতে পারিনি তো শেরওয়ানিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে অন্য আর ওটা হচ্ছে চুড়িদার স্যালোয়ার আর নিচে শেরওয়ানির সেরোয়ানিটা দেখাইছি আর পাগড়িটা দেখানো হয় নাই এটা হয়েছে জুতা নাগরা জুতা তো আপনাদের কেমন লেগেছে আমার দেবরের সেরোয়ানি জানাবেন তো প্রথমে দেবরকে দিয়ে শুরু করেছি যেহেতু দেবরের বিয়ে আর এগুলো হচ্ছে আমাদের গায়ে হলুদের পাঞ্জাবি তো এই কালার পাঞ্জাবিগুলো হবে আর হচ্ছে আমি এখানে কিছু বিছানা চাদর নিয়েছি সে চাদরগুলো দেখাচ্ছি তো সবাইকে আমি দেখাচ্ছি তা চাইলাম যে একটু ভিডিও করে আমার প্রিয় মানুষদের সাথে শেয়ার করি তারাও দেখবে তো এই তো বিছানা চাদর এনেছি তিনটা আর এগুলো হচ্ছে পাঞ্জাবি গায়ে হলুদের পাঞ্জাবি তো আমি যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব আমার দেবরের বিয়েটা দেবরের বিয়ে কি কি গহনা হয়েছে কি কি শাড়ি হয়েছে সবগুলোই শেয়ার করব আপনাদের সাথে একটু সময়ের অপেক্ষা এই তো এই চাদরগুলো আপনাদের সাথে শেয়ার করলাম হঠাৎ করে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া বিয়েতে সত্যি কথা একটু সমস্যা হয়ে যায় তারপর আলহামদুলিল্লাহ সব কিছু গুছিয়ে নিয়েছি আমাদের মার্কেট কেনাকাটা কমপ্লিট করেছি তো এগুলো ঢাকা থেকে কেনা তো এখন হচ্ছে আমার দেবরের ওয়াইফের শাড়িটা এটা হচ্ছে বিয়ের শাড়ি সেটাই শেয়ার করতেছি আপনাদের সাথে এই যে বিয়ের শাড়িটা বিয়ের শাড়িটার কালার কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন বিয়ের শাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে কার কাছে কীরকম লেগেছে জানি না শাড়িটা খুবই কোয়ালিটিফুল শাড়ি আর নিচে আছে ব্লাউজ পেটিকোট আর গ্রামে তো প্রচুর ঠান্ডা পড়তেছে শীত এত শীত আমরা কখনো কল্পনাও করতে পারিনি তা চলে আসবো এক সপ্তাহ ট্যুরে চলে আসছি যেহেতু থাকা হবে না বেশি দিন আর খুবই ইম্পর্টেন্ট ছিল এই বিয়ের কাজটা তাই চলে আসলাম হঠাৎ করে যেহেতু সব কিছু হয়েছে তো শাড়িটা আমি প্যাক করে তারপরে বাকিগুলো শেয়ার করতেছি এটা হচ্ছে বিয়ের ওড়না আর এটা হচ্ছে সেকেন্ড শাড়ি এই যে দেখেন শাড়িটা কিন্তু অনেক সুন্দর মোবাইলে হয়তো বা একটু কম সুন্দর দেখা গেলে বাস্তবে কিন্তু রিয়েল শাড়িটা অনেক অনেক সুন্দর আপনারা দেখবেন এখন লাগেজ নিয়েছি এখন আস্তে আস্তে সব কিছু গুছিয়ে রাখবো যেহেতু সময় খুব স্বল্পতা তাই আমরা তাড়াতাড়ি করে একটু সবাইকে দেখিয়ে তারপরে এটা তুলে ফেলতেছি গুছিয়ে দিচ্ছি অনেক কেনাকাটা হয়েছে হয়তো সব কিছু শেয়ার করতে পারিনি কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করা যেমন গেস্টের জন্য কি কী এনেছি মানে তাদের বাড়ির জন্য প্রায় বিশ পঁচিশ জনের জন্য শপিং করা হয়েছে সেগুলো শেয়ার করতে পারিনি এটা হচ্ছে শাল আমার জায়ের জন্য শাল কিনেছি যেহেতু ঠান্ডা শীতকাল এর জন্য একটা শাল কেনা হয়েছে ওর জন্য আর এগুলো হচ্ছে থ্রি পিস এগুলো হচ্ছে পাকিস্তানি থ্রি পিস আর এটা হচ্ছে একটি বোরকা বোরকাও নেওয়া হয়েছে আর এটা হচ্ছে ছোটো ছোটো হ্যাঁ মানে হাত রুমাল আর এই তো পার্সোনাল জিনিসগুলো রেখে রেখে তারপর আমরা প্যাক করে দিচ্ছি তো বিয়ের প্যাকিংগুলো কিভাবে করতে হয় সেটাই একটু শেয়ার করলাম বিয়ের শপিংগুলো কীরকম হয় তো আপনাদের সাথে শেয়ার করা এটা হচ্ছে তাওয়াল আর এখন বাকিগুলো বের করতেছি অন্য ব্যাগ থেকে কেননা ব্যাগে ব্যাগে চেপে চেপে খালি শুধু দেশে নিয়ে আসছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এগুলো হচ্ছে জুতা জুতাগুলো শেয়ার করি আপনাদের সাথে আমার এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে আমি বের করতেছি তাই একটু হয়তো হয়তোবা নড়াচড়া হইতেছে এটা হচ্ছে সেকেন্ড জুতা আর বিয়ের জুতাটা হচ্ছে এইটা আর বাসায় পড়ার জন্য স্লিপারটাও নিয়েছি আমি তো এই তো তিনটা জুতা এটা হচ্ছে বউয়ের তিন জোড়া জুতা এই তো সব প্যাক করা হয়ে গিয়েছে যে দেখেন আপনারা আর এগুলো হচ্ছে সব গা মানে মেয়ের বাড়ির আত্মীয় স্বজনদের জন্য শপিং করা এই তো এগুলো শেয়ার করতে পারলাম না কেননা সময় খুব কম এই এগুলো শেয়ার করা হয়নি তো বাকি কি কি আছে সেগুলো সব শেয়ার করব আপনাদের সাথে কি কি গহনা কি কী জুয়েলারি কেনা হয়েছে শেয়ার করব আর কসমেটিকটা আমি দেখি কসমেটিকটা যদি আমি আরেকবার লাগেজটা খোলা হয় সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করব এগুলো হচ্ছে শাড়ি গিফটের শাড়ি তো এই শাড়িগুলো গিফট করা হবে এই যে এগুলো হচ্ছে আমাদের তিন জায়ের জন্য তিনটা শাড়ি নেওয়া হয়েছে এই যে শাড়ি তো এই সময় দেশে আসলে অনেক মজাও হয় কিন্তু ঠান্ডায় মজাগুলো বোঝা যায় না শীত পড়তেছে প্রচুর তো শেয়ার করলাম শাড়িগুলো এগুলো হচ্ছে আমাদের তিন জায়ের জন্য তিনটা শাড়ি আনা হয়েছে তো দুইটা শেয়ার করছি একটা আমার লাগেজের ভিতরে আছে বের করা হয়নি তো এটা হচ্ছে কনের বাড়ির জন্য তাদের বাড়িতে দিব এই শাড়ি দুইটা এই যে দুইটা শাড়ি নেওয়া হয়েছে আর গা মুরব্বীদের শাড়িগুলো আগে আমি প্যাকেট করে রেখেছি সে শাড়িগুলো শেয়ার করতে পারিনি না তো আপনাদের সাথে এই যে তিনটা শাড়ি নেওয়া হয়েছে মুরব্বিদের জন্য এটা হচ্ছে আমার জায়ের মায়ের জন্য আর এগুলো কি কি গহনা নিচ্ছি আমরা চলেন গোল প্লেট নেব কিছু তো সেই গোল প্লেটগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি দোকানে অনেক গোল প্লেটের সেট আছে তাই শেয়ার করলাম যদি কারো ভালো লাগে আপনারা এসে এখানে কেনাকাটা করতে পারেন আমি গোল প্লেট কিনেছি মিরপুর এক নম্বর মার্কেট থেকে তো এখান থেকে কিনেছি এটা হচ্ছে মুক্তিযুদ্ধ মার্কেটের অপর সাইডের মার্কেটের নামটা আমি মনে আসতেছে না আমরা কি কী নিলাম সেটা শেয়ার করব আপনাদের সাথে আমি তার আগে ভাবলাম একটু শুট করে নিয়ে আপনাদের জন্য এইতো এখানে অনেক রকমের জিনিস আছে কেউ বলতেও পারবে না যে এগুলো গোল্ড প্লেট না গোল্ড আর সত্যি কথা বলতে এখন গোল্ডের দাম অনেক অনেক গুণে বেশি তো সবাই হ্যাঁ এত গোল দেওয়া তো সম্ভব না তাই আমরা একটা গোল প্লেটের সেট নিয়েছি তো এটা হচ্ছে আমাদের সেই সেটটা এই সেটটা নিয়েছি আমরা গোল প্লেটে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সেটা কি ভিডিও আসতেছে ভালো থাকেন আসসালাম